এখনো আসছে না কেন? 15 মিনিট আগে আসছি আমরা, বসে থাক। ও, কার ফোন? তোর আম্মুর। হ্যালো আন্টি। হ্যাঁ হ্যাঁ, আমরা রেস্টুরেন্টে। না না, ওরা আসে নাই, পাত্র আসে নাই, আসবে। আমরা একটু আগে আসছি আর কি। আরে আপনি চিন্তা করেন না। না না, আমি সবকিছু খোঁজ খবর নেব, ফ্যামিলি, বেতন, এভরিথিং। রূপায় তো কথাই বলতে দিব না, যা যা জিজ্ঞাসা কর সব আগে আমি জানি না, তারপর আপনাকে জানাবো, দেন রূপা কথা বলবো। আরে না না, আপনি চিন্তা করেন না, আপনার মেয়ে যেমন হোক আমি সামলে নিব। আমি তাকে চিন্তা কর, নিশ্চিন্তে নিশ্চিন্তে থাকেন। হ্যাঁ হ্যাঁ আন্টি, জি, ওকে বাই। কি বললেন? তোমার ভালো কথা বলছে, ওকে। পাত্র আসলে জিজ্ঞাসা করবো কিসে পড়ে, কি কি করছে, কোন কলেজে পড়ছে, কোন স্কুলে পড়ছে, কোন জায়গায় চাকরি করে, কোন জায়গায় ব্যবসা করে, কোন জায়গায়। এত কিছু আস করা যায় না, ঠিক আছে? বিয়ে করতে যাচ্ছো, ওকে সব আস করতে হবে। তুমি তুই চুপ থাকবি, যা জিজ্ঞাসা করে আমি করব। সে তো সিবি দিয়েছে, তাই না? সিবির মধ্যে কি লেখা আছে, কয়টা লাইন লেখা আছে, ওটাতে তুমি সাজবেন চালাবা? আগে বুঝতে হয়, ওকে? এত সরল হয় না, দেখলেই বোঝা যায় একটা মানুষকে। তাহলে ফেস দেখে বিয়ে করে ফেলতে মানুষ, আর জানার ট্রাই করতে। আগে আসো, তারপর বলি। হ্যাঁ ওইটাই। চোখের পলক কি তোমার রূপের ঝলক। সরি, কিছু মনে হইলেন না, রিয়া সাহেব আমার প্রিয় নায়ক, তাই আন্নারে দেইকা একটু গান আবৃত্তি করলাম আর কি, সো ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি, আপনি কে? জি, আমি মাইসেলফ আকবর, ওরফের সম্রাট। আপনি কি আমাদের সাথে দেখা করতে আসছেন? জি, ওই সেই লোক যার সামনে আপনারা এইখানে দেয়া করতে আসছেন। এবারা আরে, এই সম্মানিত ব্যক্তিরা যে বইয়া আছে এখানে, তুমি মোট ঠাওর পাও নাই?
না না আমরা কিছু খাবো না, ইটস ওকে। না ওই যে খাওয়ানোর কি লিস্টটা জানি, লয়ে আও দি মেনু বুক। ওকে আমি কোন হানে দাও চিনা, মেনু বুক হচ্ছে খাবারের লিস্টটাকে বলে। ও আচ্ছা আচ্ছা, দাও দি নে। সরি আমি এখন যাইতে আছি। আমার মনে ভুল আসছে মানুষ, তুই ফোন দে একবার। ওই সেই আমি এনে থাকবো না, আল্লাহ আমাগো অনেক টাকা বসে, মোর ব্যবসা আছে, আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ আমি আপনি রিবিয়া করুন, আপনার আমার পছন্দ হবে, কারণ আপনি বলেন আমি তো তোমার বিয়ে করতে আইনি। আমি যারে বিয়ে করতে আইছি সে বলুন। এই আনে বলেন, আপনি ওর কথা কিছু মনে করেন না, আমার ফ্রেন্ড তো, বেস্ট ফ্রেন্ড তো, এই জন্য। সরি কিছু বলিস না কেন, চুপ করে আছিস কেন? আমি তো তাকে বিয়ে করছি না বাবা, আমাদের তো টাইম নেই, ওর তো না বলে চলে যাবো। হ্যাঁ না বলে চলে যাবো, এরকম এরকম তুই শান্ত হ, সে অসুন্দর বলে কি তাকে না বলে চলে যাবো? অসুন্দর আছো তোর বিয়ে কিরকম খেত মার্কা, প্লিজ এখন উনি কি মনে করবে না বলে চলে গেলে? ওটা কিছু মনে করা লাগবে না, চিঠি লেখ, চিঠি তুই গালি লিখে দে। আচ্ছা তুই লেখ, লেখ বের কর, লেখ সত্যি। হ্যাঁ লিখবো, দিয়ে চলে যাবো, সমস্যা কি, ওয়েটারের কাছে দিয়ে দিবি। তুই গালি লিখবি? ইয়েস বের কর। হাই বিগ দোস্ত, ওকে। আপনাদের সাথে এইভাবে ব্যবহার করার জন্য দুঃখিত, আমি ডাক্তার ওয়ান। আপনাকে প্রথম দেখা থেকে আমার ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি হন। আপনি এভাবে কেন এসেছিলেন তাহলে? এই আর কি, একটু মজা করার জন্য। মজা করার জন্য? আমরা তো touch the dinner 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 tou